এই হচ্ছে মূলত বাস, এটাই শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। 30 মিনিট বা 15 মিনিটের মধ্যে সব কার্যক্রম সেরে আমি চলে যাব বাংলাদেশে। তো আমার ফোনে অলরেডি বাংলাদেশের নেটওয়ার্ক চলে আসছে, তার মানে আমরা এখন বাংলাদেশ বর্ডারের কাজ দিয়ে যাচ্ছি। একই মেন রোডে এসেই কাটা তার শেষ, অর্থাৎ এখানেই বাংলাদেশটা আরো কাছে। এই হচ্ছে মেন রোডে কাটা তার শেষ। ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, তুমিও ভালো থাকবেন। তো এই হচ্ছে আপু, ইনি ভারতবর্ষের অনেক জায়গা ঘুরছে। ক্যামেরা দেখে বলে এটা কি? এটা হচ্ছে গুলি। গুড মর্নিং গাইস, আমি এখন আছি কুচবিহারে জুয়েলদের বাড়িতে, আপনারা তো জানেনই। এখানে 2 রাত থাকার পর আজকে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছি। যদিও আমি আসাম থেকে গত 3 দিন আগে চলে আসছি, এখানে এই কুচবিহারে 2 দিন ঘুরলাম, ভিডিও শ্যুট করলাম। তো আজকে ফাইনালি আমি বাংলাদেশ যাচ্ছি। এই জুয়েলদের এখানে কুচবিহারের শীতলকুচি থেকে রওনা দিচ্ছি। এখান থেকে আমার যেতে হবে চ্যাংরাবান্ধা বর্ডারে, যার দূরত্ব প্রায় 71 কিলোমিটার। তো এই হচ্ছে জুয়েল, এখানে এসে এই বন্ধু, তারপরে ছোটো ভাই, সবার সাথে মিশে অনেক ভালো লাগলো। এই তো যাচ্ছি। মনে কিছু নিও না, মানে 2 দিন সময় এদের সাথে কাটাইলাম একদম বাড়ির মতো করে। বাড়িতে যে বন্ধু বান্ধবের সাথে মিশি তাদের মতো করে, আমাকে অনেক সময় দিছে, ভালো সময় কাটলো এদের সাথে। অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে, সেখান থেকে আমি রওনা দেবো বাংলাদেশের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে যাচ্ছি বাংলাদেশে। তো আজকে প্রায় 23 দিন হয়ে গেছে আমার, 1 মাসের মতোই প্রায়। 1 মাস পর আমি আমার বাংলাদেশে চলে যাচ্ছি। এই 1 মাস ইনশাল্লাহ, মানে ইন্ডিয়াতে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো, অনেক ভালো সময় কাটলো। নেক্সট টাইম আবার আসছি ইনশাল্লাহ কলকাতায়। আবার আপনাকে আবার আসতে হবে, আর আসলে অবশ্যই আমাকে একটা মানে ফোন অবধি, মানে নম্বর তো থাকলেও একটা ফোন করেন, আমি নিয়ে আসবো আপনাকে, ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। আর আমি যদি যাই তাহলে অবশ্যই তোমার কন্ট্যাক্ট নম্বর থাকলো, আমি যোগাযোগ করবো অবশ্যই। শীতলকুচি যে বাজার আছে সেই বাজারে, আর বাজার থেকে আমার গাড়িতে উঠে যেতে হবে মাথাভাঙা, তারপর সেখান থেকে শিলিগুড়ির বাসে উঠবো, আর আমি চ্যাংরাবান্ধাতে নেমে যাবো। সোহেলকে আমরা অনেক মিস করব, কিন্তু জানি না কবে আসবে। তো সোহেল ভাই আসবে না, সোহেল ভাইকে তো নিয়ে আসবোই, কোনো কথা নাই। সোহেল ভাইকে সত্যি খুব মিস করব, কারণ 2 দিন খুব ভালো কাটলো, তো জানি না সোহেল ভাই কেমন কাটলো 2 দিন আমাদের বাড়িতে, অনেক ভালো সময় কাটছে। এটা আমাদের কলেজ, শীতলকুচি কলেজ, কোচবিহার জেলা, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, আমাদের এটা ইউনিভার্সিটি। আমাদের বাংলাদেশে তো মাত্র 160 সিসি হচ্ছে হাইয়েস্ট, আর এখানকার বাইক সব 200, 300, 400, এমনকি 1000 সিসির বাইকও এখানে অ্যাভেলেবেল। তো আসার পর তুমি এখন কত সিসি বাইকের মধ্যে বসে আছো? আমি এখন যে অ্যাপাচি 4Bটা আছে, অ্যাপাচি RTR 4B, এটাও কিন্তু 200 সিসি। তো ফাইনালি শীতলকুচি বাজারে পৌঁছে গেছি, আর এখান থেকে এই যে ট্যাক্সি, তারপর অটোতে করে আমার যেতে হবে সেই মাথাভাঙা। তো ফাইনালি এই গাড়িটার নাম কি তোমাদের এখানে? মানে গাড়িটা কোন দিকে এটা বললে হবে? দেখা যাবে তো বাংলাদেশ যাবে, তো ওইখানে তুমি উঠে নিও। হ্যাঁ আর ওইখানে উঠে দিকে ছবি উঠো, কল কল দিও, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু মিস করো চল ভাই। কাছ থেকে বিদায় নিয়ে চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে রওনা দিলাম। মামা কতক্ষণ লাগবে যাইতে মাথাভাঙা? এখান থেকে 40 মিনিট। 40 মিনিট একদম সবুজ, অর্থাৎ আমাদের বাংলাদেশের মতোই দেখতে। মূল কথা হচ্ছে পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলাদেশ ভাষাভাষীর দিক থেকেও যেমন এক, ঠিক তেমনি মাঠঘাট সবই এক, একেবারে সুজলা সফলা। আমরা এখন আছি জটামারি পয়েন্টে, অর্থাৎ এই বাজারটার নাম হচ্ছে জটামারি বাজার। তো আমাদের সিএনজি ড্রাইভার যে আছে, ওই আঙ্কেল হয়তো যাত্রী ধরবে। তো আমরা এখন আছি ধরলা নদীতে, ধরলা নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজটা অতিক্রম করছি। অনেকদিন পর নিজ দেশে যাচ্ছি, এক্ষেত্রেও মনের মধ্যে ভালো লাগা কাজ করছে। ফাইনালি আমরা মাথাভাঙা পৌঁছে গেছি, আর এখান থেকে আমি সেই চ্যাংরাবান্ধার অর্থাৎ শিলিগুড়ির বাস পেয়ে যাব। সামনেই টার্নিংয়ের এই পাশে আমরা বাস পাবো। তো আমাদের মোটামুটি
45 মিনিটের মধ্যে সময় লাগবে। আর শিলিগুড়ি বাসে এদিকে যাবে। হ্যাঁ ওই সামনে দাঁড়ায় আছে। সামনে আছে। ওই ভাই ক্যামেরা মানে কিসের জন্য? ইউটিউবে ভিডিও বানায়, ইউটিউব ইউটিউব দেখেন না? হ্যাঁ সে সেখানকার ভিডিও বানায়, কোথায় যাচ্ছি কি করছি সব। এই হচ্ছে মূলত বাস, এটাই শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এটা দিয়ে আমি যে চ্যাংরাবান্ধায় নেমে যাবো। এখান থেকে চ্যাংরাবান্ধা দেখাচ্ছে 29 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টার মতো। আর বাসটা অনেক পুরাতন। তো আমার সাথে আছে ভাইয়া। ভাইয়া কোথায় যাও? কোথায় যাচ্ছ? শিলিগুড়ি। শিলিগুড়ি বাসটা কোন জায়গায়? তো আমার ফোনে অলরেডি বাংলাদেশের নেটওয়ার্ক চলে আসছে, তার মানে আমরা এখন বাংলাদেশ বর্ডারের কাজ দিয়ে যাচ্ছি। হয়তো আমরা একটু পরেই কাঁটাতারের বেড়া দেখতে পাবো। আমরা কুচবিহার টু শিলিগুড়ির যে মেইন রোডটা আছে সেই রোড দিয়ে যাচ্ছিলাম, আর আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার, অর্থাৎ কাঁটাতার দেখতে পাচ্ছি। মহাসড়কের একটু দূরেই কাঁটাতার দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার। এমন একটা অভিজ্ঞতার প্রত্যাশায়িত আমি ছিলাম। এতদিন দেখে এসেছি বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ভারত বর্ডার অর্থাৎ কাঁটাতার। তখন কতই না ইচ্ছে হতো, ইস যদি ওই পারটায় যেতে পারতাম। আজ আমি এই পারে চলে এসেছি, কি যে ভালো লাগা কাজ করছে তা বলে বোঝাতে পারবো না। কুচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার যে মেন হাইওয়েটা আছে সেটা দিয়েই এই বাস দিয়ে যাচ্ছি, আর এই যে রোডটা দিয়ে আসছিলাম, আর পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে গাড়ির জানালা দিয়ে কাঁটাতার দেখা যাচ্ছিল, খুবই কাছে। আর আমার ফোনে এখন দুই দেশেরই সিমের নেটওয়ার্ক আছে। আর একটু পরেই হয়তো আমরা চ্যাংরাবান্ধা বর্ডার পেয়ে যাব, সেখানে ইমিগ্রেশন করে বাংলাদেশ চলে যাচ্ছি। আমরা এখন যে গাড়িটি দিয়ে যাচ্ছি এই দেখেন কাঁটাতার শেষ এখানে। একই মেইন রোডে এসেই কাঁটাতার শেষ, অর্থাৎ এখানেই বাংলাদেশটা আরও কাছে, অর্থাৎ ওই পাশেই আমাদের লালমনিরহাট অঞ্চল। সীমান্তের এমন জটিল সমীকরণ দেখে সত্যি অবাক হতে হয়। খুব ইচ্ছে হচ্ছিল এখানে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে এই সীমান্ত দেখি। মানে এই জায়গাটা দেখে আমি একদমই অবাক। কাঁটাতারটা এসে মেইন রোডের সাথে লেগে গেছে, এখান থেকে শেষ। তো এখানে কাঁটাতার এসে শেষ হয়েছে মেইন রোডে, একদম পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশের লালমনিরহাট। আর অনেক ইচ্ছা ছিল যে কবে ভারতে আসবো, তো আল্লাহ তাআলা সেই ইচ্ছাটা পূরণ করেছে। এমনকি এই কাঁটাতারগুলো আমি সবসময় আমাদের বাংলাদেশে দূর থেকে দেখতাম, আজকে এতটা কাছাকাছি দেখতে পেরে আমি মানে কী বলবো। তো ফাইনালি পৌঁছে গেলাম চ্যাংরাবান্ধা বাইপাসে, আর এই পাশে হচ্ছে ইমিগ্রেশন অফিস, যেটা জিরো লাইন বলি। আর এই রোডটাই সরাসরি চলে গেছে শিলিগুড়ির দিকে, এই বাসটা শিলিগুড়িতে যাব, আর আমাকে যেতে হবে এই পথে। তো দাদা আসি, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, তুমিও ভালো থাকবেন। তো এই ভাইয়াদের সাথে অনেক গল্প হলো আসার পথে। তো ভাইয়া চলে যাবে শিলিগুড়িতে, আর আমার যেতে হবে এইদিকে। এখান থেকে আমাকে টোটো নিতে হবে, টোটোতে ভাড়া আর সম্ভবত 30 টাকা। আসার দিন আসলাম, আমার সেভাবে খেয়াল নেই। ইমিগ্রেশন 0 পয়েন্ট। তো অলরেডি আমি টোটোতে উঠে পড়েছি, এখান থেকে যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশন অফিস, অর্থাৎ 0 পয়েন্টে। সম্ভবত 15 মিনিটের মতো সময় লাগবে, 10-15 মিনিটের মতো। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ আমাদের পঞ্চগড় বাড়ি। পঞ্চগড়? তো ওই দিক দিয়ে ঢুকেন নাই? ওই দিক দিয়ে বন্ধ বন্ধ বর্তমান। তো বাংলাবান্ধা যে ল্যান্ডপোর্টটা আছে সেটা বন্ধ হওয়ার কারণে এই ভাই, তারপর আঙ্কেল, সবাই এই চ্যাংরাবান্ধা দিয়ে ঢুকছিল। দেখছিলেন? কবে গেছিলেন? আমরা চ্যাংরাবান্ধার যে 0 পয়েন্ট, অর্থাৎ ইমিগ্রেশন অফিসের কাছে পৌঁছে গেছি। এই যে দেখেন, এগুলোকে সব কাউন্টার বলা হয় না,
কিন্তু কাউন্টার আমার কাউন্টারটা একটু ইয়ে করে এই ভাইয়ের সাথে যাওয়ার সময় দেখা হয়েছিল যাওয়ার পথে বিশ্বাস কাউন্টার আমাদের নাম বিশ্বাস কাউন্টার তো এটা হচ্ছে চ্যাংরাবান্দার 0 পয়েন্ট অর্থাৎ ইমিগ্রেশন অফিস হচ্ছে এই পাশে তো যাওয়ার সময় এদিকে এই যে শ্যামলী পরিবহনের যে কাউন্টারটা আছে এখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করে তারপর চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে তো আজকে আবার চলে আসছি ভালো আছেন তো এখান থেকে আমি যাওয়ার দিন গেছিলাম মনে আছে আমাকে হ্যাঁ মনে থাকবে না রে তো আজকে অনেকদিন পর আবার ব্যাক করলাম চ্যাংরাবান্দার 0 পয়েন্টের এই শ্যামলী পরিবহনের যে কাউন্টারটা আছে আমি যাওয়ার সময়ও এখান থেকে টাকা এক্সচেঞ্জ করে নিছি আর আজকেও ভারতের রুপি যে আছে এটা এক্সচেঞ্জ করলাম আজকে আমি রেট পেলাম হচ্ছে বাংলাদেশের 100 টাকা না ভারতের 100 টাকায় বাংলাদেশের 132 টাকা তো মোটামুটি তো টাকা সব এক্সচেঞ্জ করলাম এখন যাচ্ছি দাদা তো দেখেন আমি এখন আছি ভারতে অর্থাৎ ভারতের চ্যাংরাবান্দাতে আর কিছু মুহূর্তের মধ্যেই অর্থাৎ এই 30 মিনিট বা 15 মিনিটের মধ্যে সব কার্যক্রম সেরে আমি চলে যাব বাংলাদেশে অর্থাৎ দুইটা ভূখণ্ড মাঝখানে শুধু রয়েছে একটা কাঁটাতার তো এখন কার্যক্রম সেরে আমরা চলে যাব বাংলাদেশে A few moments later. চেকপোস্ট তারপর ইমিগ্রেশন সব কমপ্লিট করে আমি এখন বাংলাদেশের অংশে চলে আসছি এই যে পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা যাই হোক ভারতের অংশে এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কাজ শেষে এখন আমি বাংলাদেশে চলে এসেছি এখন এই পাটগ্রাম থেকে আমাকে যেতে হবে লালমনিরহাট সদরে যা এখান থেকে প্রায় 90 কিলোমিটারের মতো ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরছে আমার সাথে অনেকক্ষণ কথা হলো বললো যে মানে আমি কোথায় গেছিলাম শোনার পর বললো যে সেও অনেক জায়গায় ঘুরে বেড়াইছে আবার কবে যাবেন আবার যাবো আমাদের পাসপোর্টটা কোনো হয়নি তো পাসপোর্ট হলে যাবো তো বর্ডার ক্রস করে এখানে একটু নাস্তা করে নিলাম এখন যাব হচ্ছে বুড়িমারি ট্রেন স্টেশনে তো প্রচণ্ড পরিমাণ রোদ একদম গরমে অবস্থা খারাপ তো এই মাত্র আমি বুড়িমারি বর্ডার ক্রস করে এখন লাল বুড়িমারি যে রেল স্টেশন আছে সেখানে যাচ্ছি বাসে যাইতে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগবে আর অনেক হয়রানির একটা মানে জার্নি হয় প্রচন্ড রোদ এই জায়গা ভাই কি হ্যাঁ প্রচন্ড রোদ হ্যাঁ হ্যাঁ কোথায় থেকে আসলেন আমরা তো 0 পয়েন্টে আছি 0 পয়েন্ট ওখানে কি কাজ করেন কাজ করি পানামাতে ভিতরে গাড়ি কাজ করি গাড়ির লোড আনলোড ও আচ্ছা এটা একদম বালু যেহেতু স্থলবন্দর এরিয়া বালু তারপর গরম মানে দুইটা মিক্স হয়ে একদম অস্বস্তিকর পরিবেশ এমন একটা সময় আসছি মানে সব লোড ট্রাকগুলো চলে যাচ্ছে আর রাস্তায় তো ধুলাবালুর অভাব নাই তার মধ্যে রোদ মানে এখানে আপনারা অসুস্থ হয়ে যাবেন তো ফাইনালি আমি ট্রেন স্টেশনে পৌঁছে গেছি আর এমন একটা সময় আসছি জাস্ট ট্রেনটা এসে পৌঁছাইলো একদম কাট টু কাট টাইমে আমি পৌঁছে গেছি আর এই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম বুড়িমারি প্ল্যাটফর্ম লোক নাই তো ফাইনালি সিট পেয়ে গেলাম এখানে এখানেই বসছি লালমনিরহাট পর্যন্ত যাব লালমনিরহাট পৌঁছে গেছি তো এই ছিল আমাদের ট্রেন যেটা আমি যেটা দিয়ে আমি বুড়িমারি থেকে এই লালমনিরহাটে আসলাম তো এখন ব্যাক করবো তো বাসে আসলে আমি এত অল্প সময়ে এখানে আসতে পারতাম না কারণ এই লালমনিরহাট আসতে আমার রাত হয়ে যেত বাসে আসলে তো টাইমলি পৌঁছার কারণে সুন্দর ট্রেন দিয়ে চলে আসলাম আর জানালার পাশে বসার কারণে একদম ধুলোবালিতে অবস্থা খারাপ পুরো শরীরে ধুলোবালি দেখি আমি মেশিন মোড় থেকে আবার ব্যাক করতেছি কারণ এখান থেকে নাকি আমাদের ভুরুঙ্গামারির সরাসরি সিএনজি পাওয়া যায় তো এটা আমার জানা ছিল না রিক্সাওয়ালা ভাই বললো যেহেতু
তো আমি আবার ব্যাক যাচ্ছি বিডিআর গেট। তো সেখান থেকে ভুরুঙ্গামারি সরাসরি সিএনজি পাওয়া যায়, বিডিআর গেট থেকে সরাসরি সিএনজি পেয়ে গেছে। এটা আমাদের ভুরুঙ্গামারিতে যাবে, আর ভুরুঙ্গামারিতে না গেলেও আমাকে নাগেশ্বরী নামিয়ে দেবে, অর্থাৎ অনেকটা পথে গিয়ে যাবে এটা দিয়ে। তো যাত্রী তুলছে, যাত্রী ব্লক খুলে তারপর ছেড়ে যাবে। তে হচ্ছে কাকু ক্যামেরা দেখে বলে এটা কি, এটা হচ্ছে গুলি। গুলি? হ্যাঁ, গুলি কইলেন না ভাই। তো আমাদের কুড়িগ্রামে যে ধরলার উপর যে ব্রিজটা সেটা হচ্ছে ধরলা সেতু, আর এটাকে বলা হয় তৃতীয় ধরলা সেতু, যেটা ফুলবাড়িতে অবস্থিত, তুলাঘাট।